नमस्कार এখন আমরা ক্লাস 10 কোষাধিকি 23.3 তে যে ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতি অভেদাবলীর অঙ্কগুলি আছে এখানে এই 10 এর দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে এসএগুলিকে সলভ করব এর আগে 8টি পাঠে আমরা 9 দাগ পর্যন্ত সলভ করেছিলাম তার মধ্যে পার্ট 1 এ এই চ্যাপ্টার অঙ্কগুলি করার জন্য যে সকল সূত্রগুলি দরকার সেগুলি আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম এবং এই চ্যাপ্টারে যে নিজে করি অঙ্কগুলি আছে সেগুলিকে সলভ করেছিলাম আর পার্ট 2 তে সূত্রগুলিকে কিভাবে আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ করতে পারি সে সম্পর্কে দেখেছিলাম এবং কোষাধিকির অঙ্কগুলিকে করেছিলাম তো কেউ যদি ভিডিওগুলি না দেখে থাকো সরাসরি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বা ভিডিওগুলির লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এখানে আমাদের প্রথম অঙ্কটি আছে যদি আর কস থিটা ইকুয়াল টু 2√3 আর সাইন থিটা ইকুয়াল টু 2 এবং এখানে থিটা কোণের মানটি বলা হয়েছে যে যেটি হবে আমাদের 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করি এক্ষেত্রে আমাদের এই আর এবং থিটা উভয়ের মান কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে তো এখানে যদি আমি কোশ্চেনটি লিখি আছে আমাদের আর কস থিটা ইকুয়াল টু 2√3 আরেকটি বলা আছে যে আর এখানে সাইন থিটা ইকুয়াল টু 2 তাহলে এক্ষেত্রে আমাদের আর ইকুয়াল টু কত আর থিটা ইকুয়াল টু কত সেটি আমাদের বের করতে হবে তো এখানে এই দুটিকে আমরা একটু সলভ করে নিই দেখো এখানে আমাদের কস থিটা ইকুয়াল টু 2√3 আর আছে এখানে কস থিটার সঙ্গে গুণ সম্পর্কে তাহলে এই সাইডে নিয়ে আসছি আমি ভাগ সম্পর্কে এখানে যদি এটিকে সলভ করি তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু 2 আর আছে এখানে সাইন থিটার সঙ্গে গুণ সম্পর্কে তো এই সাইডে নিয়ে আসছি ভাগ সম্পর্কে এবার কজের সঙ্গে সাইনের আমাদের সম্পর্কটি কী আছে এটিকে আমাদের জানার জন্য আমি ট্যাপচারটি একটু অঙ্কন করে নিই তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে আমাদের সাইন থিটা এটি কস থিটা এটি টেন থিটা এটি আমাদের কট থিটা এটি কসেক এটি হচ্ছে সেক তাই তো এবার আমি অপর মানে অপোজিট দিকের মানগুলিকে যুক্ত করে দিচ্ছি মাঝে রাখছি ওয়ান এখানে আছে আমাদের কস থিটা সাইন থিটা তো দেখছি যে এখানে কজ আর সাইন আমাদের এখানে পরপর আছে এখানে আমরা এখানে একটি ত্রিভুজ পাচ্ছি ত্রিভুজের মধ্যে আমাদের সূত্রটি হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই করে এখানে আমরা মানটি বের করতে পারি তো আমরা এখানে লিখে নিই সূত্রটি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা এখানে আছে সাইন স্কোয়ার থিটা তো আমি এখানে এই সাইন থিটার মানটি এখানে বসিয়ে দিচ্ছি যে সাইন থিটা ইকুয়াল টু 2/r এখানে আছে আমাদের সাইন স্কোয়ার থিটা তো আমি এখানে সাইন থিটার মানটি এখানে বসিয়ে দিলাম যে 2/r কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তো আমি স্কোয়ার বসাচ্ছি প্লাস এখানে কজ স্কোয়ার থিটা তাহলে এখানে আমি কজের মানটি বসিয়ে দিই টু রুট থ্রি বাই আর এখানে এর উপর স্কোয়ার আছে তো স্কোয়ার ইকুয়াল টু 1 কী করলাম এখানে আরও একবার বলি এখানে আছে আমাদের সাইন থিটা ইকুয়াল টু 2/r তাহলে আমি এখানে এই সাইন স্কোয়ার থিটার জায়গায় এখানে 2/r লিখেছি এখানে এটি 2/r আর এখানে আমাদের যেহেতু স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার দিয়েছি এখানে কজ স্কোয়ার থিটা তো কজ থিটা ইকুয়াল টু আছে 2√3/r এখানে 2√3/r লিখেছি কিন্তু স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার দিয়েছি বা এবার এই স্কোয়ারটি এটিও পাচ্ছে এটিও পাচ্ছে এখানে এই স্কোয়ারটি এটিও পাবে এটিও পাবে তো 2 যখন পাচ্ছে 2 × 4 আর যখন পাচ্ছে আর স্কোয়ার প্লাস এখানে এই স্কোয়ারটি যখন এটি পাচ্ছে তো 2 × 4 দেখো 2 × 4 গুণ এখানে √3 তো √3 যখন স্কোয়ার পাচ্ছে হয়ে যাচ্ছে 3 তাহলে 3-এর সঙ্গে 4-কে গুণ করলে 3/4 হচ্ছে আমাদের 12 আর যখন স্কোয়ার পাচ্ছে তাহলে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 1 বা এই দুটিকে যদি সলভ করি আর স্কোয়ার আর স্কোয়ারে যদি লসাগু করি এখানে হচ্ছে আর স্কোয়ার এবার আর স্কোয়ার দ্বারা আর স্কোয়ারকে ভাগ করলে 1 একের সঙ্গে এটিকে গুণ করলে এটি এবার এখানে প্লাস করতে প্লাস আর স্কোয়ার দ্বারা আর স্কোয়ারকে ভাগ করলে 1 একের সঙ্গে এটিকে গুণ করলে এটি ইকুয়াল টু 1 বা এখানে হচ্ছে 12/4 কত হয় 16 এখানে হচ্ছে আমাদের আর স্কোয়ার এখানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 1 বা এবার এখানে দেখো এখানে আর স্কোয়ার আছে নিচে মানে ভাগে তাহলে এই সাইডে চলে যাবে গুণে তাহলে একের সঙ্গে যদি আর স্কোয়ারকে গুণ করি তাহলে আমাদের কেমন হবে আমাদের আর স্কোয়ার ইকুয়াল টু 16 মানে এখানে আমাদের এটি হবে এখানে চলে যাবে তো যখন এখানে চলে যাবে তখন এর সঙ্গে যখন আর স্কোয়ারকে গুণ হবে তখন এই আর স্কোয়ার ইকুয়াল টু 16 হবে তো এটিকে যদি আমি এইভাবে ধরে ঘুরিয়ে দিই তাহলে আমাদের এই আর স্কোয়ার ইকুয়াল টু 16 তাই তো এবার বা এখানে আর ইকুয়াল টু এখানে আছে আর এর ওপরে স্কোয়ার তো স্কোয়ার যদি এই সাইডে চলে আসে রুট হয়ে যাবে এখানে আমাদের 16 তাহলে এখানে 16কে যদি রুট ওভার করি তাহলে কত হচ্ছে 4 মানে 4 × 4 হয় 16 4×4 16 তাহলে আমাদের এটি হয়ে গেলো 4 অথবা আমাদের এখানে আর ইকুয়াল টু 4 তো এখানে আমাদের একটি মান বেরিয়ে গেছে যে আর এর মান 4 এবার আমাদের আরও একটি মান বের করতে হবে থিটা তো থিটা মানটি কিন্তু আমরা অনেকভাবে বের করতে পারি আমি এখানে তোমাদের দুটিভাবে দেখাচ্ছি যার যেটি বেশি ইজি বলে মনে হয় সে সেইভাবে করতে পারো প্রথমত আমাদের এখানে যদি আমি এটিকে 2 নং সমীকরণ হিসাবে ধরি তাহলে আমি আর এটিকে যদি 1 নং সমীকরণ ধরি তো আমি যে কোনো একটি সমীকরণে বসাচ্ছি এখানে এই আর এর মান তো আমি এখানে লিখি যে 2 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই কী পাই এখানে আছে আমাদের
sin theta equal to 2 by r বা এখানে আছে আমাদের sin theta equal to এখানে 2 r বলতে আমাদের কত 4 যদি কেটে দিই তাহলে এখানে 1 by 2 হচ্ছে তাহলে আমাদের sin theta equal to আমাদের কত হচ্ছে হাফ তাই তো sin theta equal to হলো হাফ বা এখানে লিখে নি যে sin theta equal to হচ্ছে আমাদের হাফ এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের চ্যাপ্টারে মানে আমাদের 23.2 এ যখন অঙ্কগুলি করেছিলাম তখন আঙ্গুলের ট্রিকের মাধ্যমে দেখিয়েছিলাম যে এখানে আমাদের এই থিটা কোণের মানটি মানে কি রূপ হলে আমাদের সেই মানটি আমাদের ডিগ্রিতে কত আসে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটি ট্যাকচার দেখিয়েছিলাম যে এরূপ হবে উপরে থাকবে রুট নিচে থাকবে 2 এরূপ ট্যাকচারের মাধ্যমে আঙ্গুলের মানগুলি বসাতে হবে বসিয়ে আমাদের মানগুলি বের হয় তো এখানে আমাদের sin θ = যেহেতু হাফ এটি সমান আমাদের হাফ হচ্ছে তাহলে এখানে মানটি কত আসছে দেখো একটু ভালো করে দেখো নিচে 2 আছে তো এখানে 2 এখানে কত হলো আমাদের এখানে 1 আসছে আমরা যদি রুটের মধ্যে একমাত্র 1 রাখি তবেই আমাদের এখানে 1 এর রুট ওভার করলে 1 হচ্ছে তাহলে আমরা যখন সাইন করব তখন আমরা আসব এদিকে কাউন্ট করব এদিকে আঙ্গুল করে যখন কস করব তখন যাবে এদিকে আমি কিন্তু এখন ডিটেইলসে দেখাচ্ছি না আমি জাস্ট তোমাদের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা 23.2 টি দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যারা তোমরা 23.2 দেখোনি তারা কিন্তু বুঝতে পারবে না তো তোমরা যদি আঙ্গুলের ট্রিকটি বুঝতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই 23.2 এর যে প্যাটার্ন আছে সেটি কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে তো এখানে আমাদের কত আছে 1 আমরা আসবো কিসে সাইনে তো সাইন যেহেতু তাহলে আমি এদিকে আসছি তাহলে আমাদের এখানে থাকতে হবে একটি আঙ্গুল তবে আমি এখানে 1 বসাতে পারবো তাহলে এখানে একটি আঙ্গুল থাকবে মানে নিশ্চয়ই আমাদের এখান থেকে শুরু হবে তো এটি হচ্ছে আমাদের 0 ডিগ্রি এটি 30 এটি 45 এটি 60 এটি 90 ডিগ্রি তাই তো আমাদের 1 মানে একটি আঙ্গুল থাকছে মানে এটি আমাদের এই 30 ডিগ্রি থাকলে মানে যদি সাইন 30 ডিগ্রি হয় তাহলে আমি এদিকে এলে আমার একটি আঙ্গুল থাকছে তাহলে এখানে বসাচ্ছি 1 তাহলে এখানে হাফ হয়ে যাচ্ছে তাহলে এটি সমান দেখছি যে আমাদের সাইন এটি সমান কত সাইন 30 ডিগ্রি যাদের মুখস্থ আছে তারা তো এটি সাইন হাফ দেখলে সাইন থিটা ইকুয়াল টু হাফ দেখলে তোমরা 30 ডিগ্রি বসিয়ে দেবে কিন্তু যাদের মুখস্থ নেই তোমাদের যদি মুখস্থ করতে অসুবিধা হয় তারা কিন্তু এই আঙ্গুলের ট্রিকটি ইউজ করতে পারো তাহলে এক্ষেত্রে আমরা কত দেখছি এটি সমান তো আমাদের এটি হয়ে গেল এবার দেখো এখানে সাইন তাহলে সাইনের সঙ্গে সাইন ওয়েটিং হিসেবে যদি তুলে দিই তাহলে এখানে আমাদের থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 ডিগ্রি ঠিক আছে এইভাবে আমরা একটি করতে পারি আরও একটিভাবে আমরা করতে পারি এটি কিন্তু আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল এখানে আরও একটিভাবে করতে পারি দেখো এখানে আছে আমাদের আর কস থিটা ইকুয়াল টু 2√3 আর এখানে আরেকটি আছে আমাদের আর সাইন থিটা ইকুয়াল টু কত আমাদের এখানে টু ইকুয়াল টু কত 2 তো এখানে আমি ইকুয়াল সাইন এখানে দিচ্ছি কেটে দিই আর এর সঙ্গে আর কাটা 2 সঙ্গে 2 কাটা এবার এখানে আছে আমাদের কি তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু √3 এটি হচ্ছে না কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু √3 মানে 2 সঙ্গে 2 কেটে গেল আর এর সঙ্গে আর কেটে গেল এবার আমাদের কস থিটা বাই সাইন থিটা তো এখানে ঘুরি দেখো এখানে আসছে কস থিটা বাই সাইন থিটা তাহলে শুরু নিশ্চয়ই এখান থেকে হয়েছে তোমরা যারা এর আগে সূত্রগুলি দেখেছো এই ছকের মাধ্যমে ট্রিকটি মনে আছে যে কট থিটা থেকে আমরা এইভাবে আসতে পারি যে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা তাহলে আমাদের এটি সমান কি এটি সমান হতে পারে বা এটি সমান হচ্ছে আমাদের কট থিটা তাহলে কট থিটা ইকুয়াল টু √3 মানে কি কট থিটা ইকুয়াল টু √3 মানে আমাদের এখানে তাহলে কট 30 হবে কারণ কট 30 হলে তবেই আমাদের √3 হয় আচ্ছা কটের সঙ্গে কট উঠে গেলে আমাদের তাহলে এখানে আমাদের এই থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 তাই তো কটের সঙ্গে কট উঠে গেলে আমাদের এখানে মানে এটি কিন্তু আমাদের কাটাকুটি যাবে না এটি তোমরা সবসময় মনে রাখবে এখানে আমাদের কাটাকুটি যায় না কারণ থিটার সঙ্গে কিন্তু এটি আমাদের গুণ সম্পর্কে থাকে না এটি জাস্ট এখানে আমাদের কট আছে এখানে আমাদের কট আছে তাহলে কটের সঙ্গে কট ওয়েটিং হিসেবে উঠে যায় ঠিক আছে তাহলে এখানে আমাদের থিটা ইকুয়াল টু হচ্ছে 30 তো দেখো আমরা এভাবে বের করতেও পারি এভাবেও বের করতে পারি তোমাদের যার যেটি বেশি ইজি বলে মনে হয় সে সেভাবেই করতে পারো তাহলে এখানে আমাদের দুটি অ্যান্সার একটি হলো আমাদের আর ইকুয়াল টু 4 আরেকটি হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু 30 ঠিক আছে এটি হলো আমাদের অ্যান্সার এবার আমরা দুয়ের দেখটি করব দুয়ের দিকে কী বলা আছে যদি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 হয় যেখানে এ কোণের মানটি বলা আছে যে 0 থেকে শুরু হবে 90 ডিগ্রি পর্যন্ত নিতে পারবো এবং বি কোণের মানটি বলা আছে 0 থেকে শুরু হবে 90 ডিগ্রি পর্যন্ত নিতে পারবো তাহলে এখানে কজ এ প্লাস কজ বি এর মান নির্ণয় করি এখানে কজ এ প্লাস কজ বি এর মান বের করতে হবে তাহলে এখানে দুয়ের দাগটি আমরা এইভাবে করতে পারি সাইন এ প্লাস এখানে বলা আছে সাইন বি এটি ইকুয়াল টু 2 যেখানে আমাদের এটি তোমাদের খেয়াল রাখতে হবে যে এ কোণ আর বি কোণের মানটি আমরা কত নেবো 0 থেকে শুরু করে 90 পর্যন্ত নিতে পারবো ঠিক আছে দেখো এখানে আমাদের কি আছে এখানে আমাদের লেস দেন আছে মানে কি 0 থেকে আমরা এটিকে 0 কিন্তু নিতে পারবো না থিটা কোণের মান 0 নিতে পারবো না 0 থেকে বড় নিতে হবে কিন্তু এখানে যেহেতু আমাদের এই 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 সিম্বলটি আছে তার মানে কি এটি আমরা 0 নিতে পারবো 90 ডিগ্রি নিতে পারবো তাই তো বি কোণটিও সেম একই তাহলে আমাদের এখানে কজ এ আর কজ বি তাহলে এখানে আমাদের বের করতে হবে কজ এ প্লাস কস বি এই মানটি আমাদের কত সেটি বের করতে হবে তো
তো এখানে আমাদের a এর মান আর b এর মান কি বলা আছে জিরো থেকে আমরা শুরু করতে পারি তাহলে মনে করো যে আমি যদি জিরো ধরি তাহলে জিরোর সঙ্গে জিরোকে প্লাস করলে আমাদের কত জিরো হচ্ছে তাহলে আমাদের দুই হচ্ছে না এবার আমরা জিরো থেকে বড় নিতে পারি তাহলে এখানে যদি আমি এক ধরি যে এই সাইন এ ইকুয়াল টু যদি আমি ওয়ান ধরি এই সাইন বি ইকুয়াল টু যদি আমি ওয়ান ধরি তাহলে আমাদের ওয়ান ওয়ান প্লাস টু হলো অন্যান্য মানকে আমরা যদি প্লাস করি মনে করো যে আমি যদি এখানে হাফ প্লাস করি এর সঙ্গে যদি থ্রি বাই টুকে প্লাস করি তাহলে এখানে আমাদের এটি হচ্ছে ফোর বাই টু আর যদি কেটে দিই তাহলে আমাদের টু হবে কিন্তু এভাবে নিলে আমাদের অনেকটা ঝামেলা তাছাড়া এভাবে করলেও কিন্তু হবে না তোমরা যদি করতে চাও যে এখানে এই সাইন এ সমান এটি নেবে আর সাইন বি সমান এটি নেবে নিয়ে দেখবে কিন্তু তোমরা করতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের সব থেকে ইজি হয় কি যে আমরা সাইন এ এটি সমান এক ধরবো সাইন বি এটি সমান এক ধরবো তাহলে এক আর এক যোগ করলে দুই এটি আমাদের হবে তাহলে আমরা এখানে এটিকে এইভাবে করি যে সাইন এ ইকুয়াল টু ওয়ান সমান সাইন এ ইকুয়াল টু যদি আমি ওয়ান ধরি তাহলে দেখো আমাদের ওয়ান কখন আসছে আমাদের যে ট্রিকটি যেটি বললাম যে আমাদের এখানে আসতে হবে ওয়ান তাহলে ওয়ান আসতে গেলে এখানে নিশ্চয়ই আমাদের কত থাকতে হবে চার তাই তো এখানে চার থাকতে হবে তাহলে চার হলে রুটের বাইরে আসবে আমাদের এরু আসবে দুই বাই দুই করতে দুই আর দুই করতে দুই কেটে গেলে আমাদের সমান এক তার মানে আমাদের এখানে এর মধ্যে থাকতে হবে চার তাহলে এখানে সাইন সাইন যখন আমি এদিকে আসবো চারটি আঙুল থাকতে হবে তাহলে আমাদের এক দুই তিন চার চারটি আঙুল থাকতে হবে তাহলে আমাদের এখান থেকে নিশ্চয়ই কাউন্ট করতে হবে তাহলে আমি কী বলেছি যে এটি হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি ঘর এটি হচ্ছে নাইনটি ডিগ্রি আঙুল জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তার মানে আমাদের এখানে এটি সমান সাইন নাইনটি ডিগ্রি হলো তাই তো কী বললাম যে এখানে আমাদের সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু যেহেতু টু আছে তাহলে আমি যদি এখানে এ আর বি এই মানটি আমরা বলেছি যে এই মানটি বলা হয়েছে যে জিরো থেকে শুরু করে নাইনটি ডিগ্রির মধ্যে আমরা নিতে পারবো তো যেহেতু আমাদের দুটিকে প্লাস করে টু হবে তাহলে আমরা যদি জিরো থেকে শুরু করি তাহলে জিরো নিলে আমাদের হচ্ছে না টু হচ্ছে না কিন্তু ওয়ান আর ওয়ান যদি নিই তাহলে আমাদের টু হচ্ছে অন্য মানগুলি যদি নিই তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটা হ্যাজি হয়ে যাবে তাছাড়া আমাদের অঙ্কগুলি হবে কি না হবে তোমরা নিজেরাই ট্রাই করে দেখতে পারো সেক্ষেত্রে তোমরা নিজেরাই বেশি বুঝবে এবার কথা হলো যদি আমি এক নিই তাহলে সেক্ষেত্রে যেহেতু ইজি হচ্ছে তাহলে আমি এক নিয়েই দেখবো যে সাইন এ ইকুয়াল টু আমি ধরছি ওয়ান এবার আমরা কী জানি যে যদি আমাদের সাইন এ ইকুয়াল টু ওয়ান হয় মানে এই সাইন থিটা এর মান যদি এক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোণের মানটি কত হবে নাইনটি ডিগ্রি হবে তাই তো বা তোমরা তেইশ দশমিক দুইয়ের অঙ্কগুলি দেখবে সেখানে আছে যে আমাদের এই সাইন কোণের মান যদি এক হয় তাহলে এটি সমান আমাদের ডিগ্রিটি কত আসবে নাইনটি ডিগ্রি অথবা এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু হয়ে গেল আমাদের নাইনটি ডিগ্রি এবার আমরা বির মানটি বের করি ঠিক আছে এবার আমাদের এখানে লিখি যে আবার সাইন বি ইকুয়াল টু এটিও আমরা এক ধরছি এটি ইকুয়াল টু এক মানে এখানেও একই কথা যেহেতু সাইনের কথা তাহলে এটি এক সমান কত এটি আমাদের সাইন নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এর মানটি আমরা পেয়ে গেলাম নাইনটি ডিগ্রি বির মানটি পেয়ে গেলাম নাইনটি ডিগ্রি এবার আমাদের এখানে যেটি আছে সেটি আমরা বসাই বা এখানে সরি বা নয় এখানে সমান এখানে আমাদের কজ এ বলতে আমাদের কত নাইনটি ডিগ্রি তাহলে এখানে নাইনটি ডিগ্রি প্লাস কজ এখানে কজ এটি নাইনটি ডিগ্রি বি মানে এ বলতে আমরা এখানে পেয়েছি এ বলতে নাইনটি ডিগ্রি বি বলতে নাইনটি ডিগ্রি তাহলে কজ এ বলতে আমি এখানে নাইনটি ডিগ্রি বি বলতে এখানে নাইনটি ডিগ্রি সমান আমাদের কজ নাইনটি ডিগ্রি যেহেতু নাইনটি ডিগ্রি মানে আমরা এদিকে যাব তো এটি আমাদের নাইনটি ডিগ্রি ঘর এর এদিকে কি আমাদের কোনো আঙুল আছে নেই তাহলে আমরা যদি এই ট্যাকচারের মধ্যে যদি জিরো বসাই কিছু নেই মানে জিরো বসাবো তাহলে এটি সমান কত হচ্ছে উপরে জিরো নিচে দুই সমান জিরো তাহলে কজ নাইনটি ডিগ্রি ইকুয়াল টু জিরো প্লাস কজ নাইনটি ডিগ্রি ইকুয়াল টু জিরো তাহলে জিরো সমান জিরো কত জিরো তাহলে এক্ষেত্রে দেখছি যে আমাদের সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু যদি টু হয় তাহলে কজ এ প্লাস কজ বি ইকুয়াল টু আমাদের কত এটি সমান আমাদের জিরো এটি হলো আমাদের অ্যান্সার ঠিক আছে কী করে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে আমাদের সাইন এ আর সাইন বি ইকুয়াল টু যেহেতু টু তাহলে আমরা এখানে ধরতে পারি যে সাইন এ ইকুয়াল টু ওয়ান আর সাইন বি ইকুয়াল টু ওয়ান তবেই আমাদের দুই হবে তো এখানে এই অংশটি জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য করেছি তোমরা ডাইরেক্ট এখান থেকে এই এখানে এই অংশটি শুরু করে দেবে দিয়ে তারপর তোমরা এই অংশটি সলভ করবে ঠিক আছে এবার আমরা এখানে এই তিনের দাগটি করবো তো তিনের দাগে কী বলা হয়েছে যদি থিটাকোণের মানটি আগে বলা হয়েছে যে থিটাকোণটি হবে জিরো থেকে বড় কিন্তু নাইনটি ডিগ্রি থেকে ছোট তাহলে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কোয়াড স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করি এখানে এর সর্বনিম্ন মানটি বের করতে হবে তো এখানে আমি অঙ্কটি লিখে নিই তিনের দাগে কী আছে আমাদের নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কোয়াড স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান বের করতে হবে তো দেখো এটিকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি সমান এখানে আমাদের আছে নাইন টেন স্কোয়ার থিটা তো এটিকে যদি আমি এরূপ লিখি থ্রি টেন
टेन एखे थ्रीटा दिए जो एखे होल स्कोर दी तेल देखो ये स्कोर टी थ्रीओ पाचे टेनो पाचे थ्री जो पाचे तेल तीन थ्री हो जाए नय और एखे टेन पाचे जो टेन स्कोर जाए मानटी एखे बजाय थकते एखे प्लस एखे आज फोर क्वाट स्कोर थ्रीटा तेल एटी टू लिखे एखे क्वाट देव थ्रीटा देव दिए जो होल स्कोर दी तेल एखे देखो दुई दोगुण चार एखे क्वाट स्कोर करते क्वाट स्कोर तेल एखे मानट बजाय आज एबार एटीके जो ए धरी एटीके जो बी धरी तेल एटी समान कि हे एखे ए स्कोर प्लस बी स्कोर हे एबारे जी ए स्कोर प्लस बी स्कोर दुटी सूत्र है एक ए प्लस बी तार होल स्कोर माइनस टू ए बी और एक ए माइनस बी तार होल स्कोर प्लस टू ए बी एटी है तै तो এবার কথা হলো যে এই দুটির মধ্যে থেকে কোনটি নেব যখনই তোমরা দেখবে যে এরূপ আমাদের অঙ্কের মধ্যে আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর সেখানে সর্বনিম্ন মানটি আমাদের লাগবে তখন আমরা এখানে এই সূত্রটি নেব এই মাইনাসের সূত্রটি কিন্তু নেব না ঠিক আছে তখন আমরা এই প্লাসের সূত্রটি নেব তাহলে এখানে আমরা কি দেখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এখানে এটিকে যদি এ ধরি এটিকে যদি বি ধরি তাহলে আমাদের এটিকে প্রথম হবে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে সমান এ বলতে আমাদের থ্রি টেন থিটা মাইনাস বি বি বলতে আমাদের টু কোয়াট থিটা তার হোল স্কোয়ার প্লাস টু এ বলতে আমাদের এখানে থ্রি টেন থিটা ইন্টু এখানে বি বি বলতে আমাদের টু কোয়াট থিটা এটি সমান এখানে হচ্ছে থ্রি টেন থিটা মাইনাস টু কোয়াট থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে এখানে যে নিউমেরিক্যালস নাম্বারসগুলি আছে এগুলিকে যদি একসঙ্গে গুণ করি দুই আর তিন তিন দুগুণ ছয় ছয়ের সঙ্গে দুইকে গুণ করলে হচ্ছে ছয় দুগুণ হচ্ছে বারো তাই তো তিন দুগুণ ছয় ছয় দুগুণ হচ্ছে আমাদের বারো এবার এখানে আছে আমাদের কি যে টেন থিটা এখানে আছে কোয়াট থিটা তো কোয়াট থিটাকে আমরা এইভাবে লিখতে পারি না ওয়ান বাই আমরা জানি যে টেনের অপোজিট কোয়াট দেখো এখানে আমরা এই একটি ছক থেকে কিন্তু সমস্ত সূত্রগুলি পেয়ে যাচ্ছি টেন থিটার অপোজিট কি কোয়াট থিটা তাহলে এখানে আমরা এখানে যেহেতু কোয়াট থিটা আছে তাহলে কোয়াট থিটাকে আমরা ওয়ান বাই টেন থিটা করে লিখতে পারি তাই তো এখানে আছে টেন থিটা করতে টেন থিটা এখানে দুই তো আমরা এখানে একসঙ্গে গুণ করে নিয়েছি এখানে কোয়াট থিটা তাহলে কোয়াট থিটাকে আমরা ওয়ান বাই টেন থিটা করতে পারি এবার এর সঙ্গে এটি আমাদের কেটে গেল তাহলে সমান কত থাকছে থ্রি টেন থিটা মাইনাস টু কোয়াট থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে বারোর সঙ্গে একে গুণ করলে বারোকে বারো এবার যেহেতু বলা আছে যে এর সর্বনিম্ন মান আমাদের লাগবে তাহলে যেহেতু এর সর্বনিম্ন মান লাগবে তাহলে আমরা বলতে পারি যে এখানে থ্রি টেন তাহলে আমরা বলতে পারি থ্রি নয় এখানে এটিকে লিখব ঠিক আছে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কোয়াট স্কোয়ার থিটা থিটা এর সর্বনিম্ন মান হবে যদি থ্রি টেন থিটা মাইনাস টু কোয়াট থিটা ইকুয়াল টু জিরো হয় ঠিক আছে আমরা কি বললাম যে আমাদের এখানে কি লিখেছি নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কোয়াট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান আমাদের হবে কখন হবে যদি আমাদের এই মানটি ইকুয়াল টু আমাদের জিরো হয় এখানে শুধুমাত্র এই মানটি এটি যদি আমাদের জিরো হয় তবেই আমাদের এখানে এর সর্বনিম্ন মান পাবো এবার কথা হলো যে এটি যদি মানে এটি সমান যদি জিরো হয় তাহলে এর সর্বনিম্ন মান আমরা কী করে পাবো সেটা আমরা একটু যুক্তি দিয়ে দেখি এখানে যদি জিরো ধরি তাহলে এখানে জিরোর ওপর স্কোর হবে আর এর সঙ্গে প্লাস হবে বারো এটি সমান হয়ে যাচ্ছে বারো এবার মনে করো যে এখানে এর মানটি যদি সর্বনিম্ন মান আমি মনে করো যে আমাদের তো বলা হয়েছে যে এখানে থিটাকোণের মানটি আমরা জিরো থেকে বড় নিতে হবে নাইনটি ডিগ্রি থেকে ছোটো নিতে হবে তো আমি বড়োর দিকে যাচ্ছি না ঠিক আছে আমরা জিরো পর্যন্ত নিয়েছি বড়োর দিকে যাচ্ছি না আমি ছোটোর দিকে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি মনে করো যে এখানে আমি জিরো না নিয়ে মনে করো যে আমি এখানে মাইনাস ওয়ান নিচ্ছি তাহলে মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস এখানে বারো তাহলে আমাদের এই স্কোয়ারটি ওয়ানও এই স্কোয়ারটি মাইনাসও পাবে একও পাবে মাইনাস যখন পাবে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এক যখন পাবে এখন একের স্কোয়ার এক হয়ে যাবে তখন কত হবে তাহলে একের স্কোয়ার এক আর এখানে বারো তাহলে বারোর একে হয়ে যাবে তেরো তাহলে দেখো এর থেকে এটি বড় যাচ্ছে অতএব এখানে তোমরা যে কোনো মাইনাসের মান নিয়ে দেখো এখানে যদি তুমি পাঁচও নাও তাহলে হয়ে যাবে কত মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের সঙ্গে বারো যোগ করলে তো আরও বড় হয়ে যাচ্ছে অতএব এখানে প্লাসের মান যদি নাও এবার দেখো আমি প্লাসের মান নিয়ে দেখাচ্ছি মনে করে এখানে মানে প্লাস ফাইভ নিয়েছি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের সঙ্গে বারোকে যোগ করলে আরও বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখছি যে এখানে একমাত্র এই মানটি যদি আমাদের সমান জিরো হয় তবেই আমরা এর সর্বনিম্ন মানটি পাবো তার জন্য এখানে লিখেছি যে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কোয়াট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে যদি আমাদের এটি সমান জিরো হয় অতএব আমরা লিখতে পারি যে অতএব এখানে আমি অ্যান্সারটি এখানে লিখি অতএব নাইন টেন স্কোয়ার
थीटा प्लस फोर कट स्क्वायर थीटा इक्वल टू अतएव एर सर्वनिम्न मान समान बारो एटी होलो आमादेर आंसर কি করে করলাম নিশ্চয় বুঝতে পেরেছো যখনই তোমরা দেখবে যে শুধুমাত্র এই অঙ্কটি বলে কথা নয় এই ধরনের যে কোনো অঙ্কই দিক না কেন তোমাদের পরীক্ষায় যখনই দেবে মানটি তোমাদের এরূপ আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরূপ আকারে আছে বলা হয়েছে যে এর সর্বনিম্ন মান বের করতে হবে তখন তোমরা কি করবে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র হয় একটি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটি হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এই দুটির মধ্যে থেকে তোমরা এই মাইনাসের সূত্রটি নেবে ঠিক আছে মাইনাসের সূত্রটি নেবে নিয়ে সেই আকারে তোমরা এখানে এটিকে সাজাবে সাজানোর পর যে মানটি এদিকে আসবে সেই মানটি তো লিখবে আর এখানে যে মানটি থাকবে সেটিকে সমান তোমাদের সবসময় জিরো ধরতে হবে কারণ এখানে যদি জিরো না ধরো তাহলে কিন্তু সর্বনিম্ন মান আমরা পাবো না ঠিক আছে এখানে যাই থাকুক না কেন এটি সমান তোমাদের এরূপ লিখতে হবে যে এখানে এই যে মানটি আমাদের এখানে প্রথম দেওয়া থাকবে লিখবে যে এর সর্বনিম্ন মান হবে যদি আমাদের এখানে এর মধ্যে যে মানটি থাকবে সেটি লিখবে যে যদি এটি সমান জিরো হয় অর্থাৎ এখানে পুরো মানটি এখানে লিখে দিয়ে এর সর্বনিম্ন মান এখানে যেটি আমাদের বের হবে সেটি আমাদের লিখতে হবে যে সর্বনিম্ন মান আমাদের এটি ঠিক আছে এবার আমরা এখানে এই আইবি মানে চারিদিকটি সলভ করব তো চারিদিকে কী আছে দেখো সাইন টু দি পার সিক্স আলফা প্লাস কস টু দি পার সিক্স আলফা প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা ইনটু কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করি এটির মান নির্ণয় করতে হবে তো এটিকে আমরা সমান কীভাবে লিখব এখানে আমাদের সাইন স্কোয়ার আলফা দিয়ে এর উপর আমি কিউব দিচ্ছি প্লাস এখানে কজ স্কোয়ার আলফা দিয়ে এর উপর আমি কিউব দিচ্ছি এখানে যখন কিউব দিচ্ছি আমরা কী জানি যে ব্র্যাকেটের ভেতরে বাইরে পাওয়ারে আমাদের একসঙ্গে গুণ হয় তাহলে তিন দোগুণ হয়ে যাচ্ছে ছয় এখানে তিন দোগুণও ছয় দেখো মানটি কিন্তু আমাদের বজায় আছে অথচ আমরা এখানে এটিকে যদি এ ধরি এটিকে যদি বি ধরি তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব এই আকারে সাজিয়ে নিলাম এখানে যেমনটি আছে তেমনটি লিখে দিই প্লাস থ্রি এখানে আমাদের সাইন আলফা আর এর সঙ্গে আছে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা এটি থাক সমান এখানে আমাদের এটিকে যদি এ ধরি এটিকে যদি বি ধরি তাহলে আমাদের কী হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এবার আমরা কী জানি যে এ কিউব প্লাস বি কিউব এর দুটি সূত্র হয় এখানে আমাদের যে দুটি সূত্র হয় একটি হয় আমাদের কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি আর এ প্লাস বি এই একটি সূত্র হয় আরেকটি আমাদের কী হয় এ প্লাস বি আর এখানে এর সঙ্গে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাই তো যে এ কিউব প্লাস বি কিউব এর দুটি সূত্র একটি হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি আর এখানে এ প্লাস বি আরেকটি হয় আমাদের এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এই এই মানে এ কিউব প্লাস বি কিউব এর দুটি সূত্রে অ্যাপ্লাই করেই তোমরা এখানে অঙ্কটি করতে পারো তো আমি এখানে ফার্স্ট এই সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটি করছি ঠিক আছে তো এখানে ফার্স্ট হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল কিউব তাহলে এ বলতে আমাদের এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস বি বলতে আমাদের এখানে কজ স্কোয়ার আলফা তাই তো তার হোল কিউব মাইনাস থ্রি এখানে এ বি তো এ বল তো এ বলতে কত আছে আমাদের সাইন স্কোয়ার আলফা ইনটু বি বলতে আমাদের এখানে কজ স্কোয়ার আলফা ঠিক আছে এবার এর সঙ্গে আমাদের আসছে কত এ প্লাস বি তাহলে এ বলতে আমাদের এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস বি বলতে এখানে কজ স্কোয়ার আলফা আর এটি দেখো এটি সমান আমরা এই মানটি লিখেছি কিন্তু আমাদের এখানে আরও একটি মান আছে না এটি রয়েছে তো এটিও আমাদের এখানে লিখতে হবে তো প্লাস থ্রি এখানে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার আলফা ইনটু কজ স্কোয়ার আলফা ঠিক আছে কী করলাম আরও একবার বলি এখানে এই মানটি থেকে মানে এই লাইনটি থেকে এই লাইনটিতে এসেছে সেটি নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার এটিকে এ ধরেছি এটিকে বি ধরেছি তাহলে হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউবের দুটি সূত্র হয় তো দুটি থেকে তোমরা দুটি সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটি করতে পারো আমি এখানে ফার্স্ট সূত্রটি নিয়েছি তাহলে এখানে আমাদের এটি নিলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি আর এ প্লাস বি তো এ প্লাস বি তার হোল কিউব এ বলতে এটিকে ধরেছি তাহলে আমাদের এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস বি এখানে হচ্ছে বি তো বি বলতে এখানে কজ স্কোয়ার আলফা তো কজ স্কোয়ার আলফা তার হোল কিউব এই যে আছে হোল কিউব তাহলে হোল কিউব মাইনাস থ্রি এ বি তাহলে থ্রি এ বলতে সাইন স্কোয়ার আলফা বি বলতে কজ স্কোয়ার আলফা এরপর আছে এ প্লাস বি তাহলে এ বলতে আমাদের সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা তাহলে আমাদের এটির সমান আমাদের পুরো এই সূত্রটি হয়ে গেল এবার আমাদের এখানে আরও একটি মান আছে যেখানে থ্রি সাইন স্কোয়ার আলফা আর এখানে কজ স্কোয়ার আলফা তো সেটি আমরা এখানে লিখে নিয়েছি এবার দেখো তোমাদের যদি টেকচারটি মনে থাকে টেকচারটি আমাদের মনে রাখতেই হবে সাইন এখানে ত্রিকোণমিতির অঙ্কগুলি করার জন্য তাহলে সূত্রগুলি আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই সাইন থিটা কস থিটা এখানে টেন থিটা এটি কট থিটা এটি হচ্ছে আমাদের কসেক থিটা এটি আমাদের সেক থিটা
ঠিক আছে, এটি আমাদের শক্তিটা। অপর দিকে যদি মিলিয়ে দিই, তোমরা এই ছক ধরে করতে করতে দেখবে যে সূত্রগুলি তোমাদের পুরো মুখস্থ হয়ে গেছে, কিন্তু ছকটি সামনে থাকলে মনে হয় যে অঙ্কগুলি করার সময় আমাদের যে কোন সূত্রটি আসবে সেটি আমরা এটি দেখলে আমরা বুঝতে পারি। ঠিক আছে, এখানে আছে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। তো দেখো সাইন আর এখানে কজ এখানে আছে, তার মানে এখান থেকে পাচ্ছি, এখানে এই ত্রিভুজে কী পাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাই তো আমাদের এখানে সূত্রটি আসে না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তো এখানে আমাদের হচ্ছে সাইন স্কোয়ার থিটা যেগে আলফা দেওয়া আছে, তাহলে আমরা এখানে এইভাবে বলতে পারি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু কত হবে, এক। তাহলে ওপরে আছে কিউব, তাহলে কিউব। এখানে হচ্ছে আমাদের মাইনাস, এখানে দেখো এখানে আমাদের থ্রি, ঠিক আছে আমি আচ্ছা এটিকে লিখেই নিই, থ্রি এখানে সাইন স্কোয়ার আলফা ইনটু এখানে হচ্ছে আমাদের কজ স্কোয়ার আলফা। এবার এর সঙ্গে এখানে এটি আছে আমাদের সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। তো এখানে আমরা কী দেখছি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু কত হবে, এক। এই সূত্র থেকে আমরা এরূপ পাচ্ছি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান। তাহলে এটি সমান, এটির মান সমান কত, এক। এখানে প্লাস এই যে মানটি আছে এটিকে এখানে বসিয়ে দিই, থ্রি এখানে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার আলফা ইনটু এখানে কজ স্কোয়ার আলফা, ঠিক আছে এটি সমান এখানে একের কিউব। এখানে দেখো একের সঙ্গে যদি আমি এই মানটিকে গুণ করি এটিই তো হবে, আর কোনো পরিবর্তন হবে কি, কোনো পরিবর্তনই হবে না, কারণ এখানে মাইনাস আর কোনো ভেতরে নেই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার কিন্তু পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই। তাহলে একের সঙ্গে এটিকে গুণ করলে এটি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস থ্রি সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা, আর এখানে আছে প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা। তাহলে এটির সঙ্গে আমরা এটিকে কাটতে পারি, তাহলে এখানে হচ্ছে আমাদের একের কিউব, একের কিউব সমান কত, এক। তাহলে আমরা দেখছি যে এটির মান সমান হচ্ছে আমাদের এক, এটি হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা এই পাঁচের দিকে সলভ করবো। তো পাঁচের দিকে কী আছে, যদি কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু টু কট থিটা, এবং এখানে থিটা কোণের মানটি বলা হয়েছে যে জিরো থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে এখানে থিটা এর মান নির্ণয় করি, মানে তাহলে এখানে থিটা এর মান নির্ণয় করতে হবে। তো এটিকে যদি আমরা সলভ করি, দেখো এখানে আছে আমাদের কি, যে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু টু কট থিটা, তাহলে এখানে আমাদের থিটার মান নির্ণয় করতে হবে, যেখানে থিটার মানটি বলা হচ্ছে যে জিরো থেকে বড় হতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, তাই তো। তো এখানে আমাদের এটি কি আছে, আমরা এই ছক থেকে আমরা সূত্রটি নেব, এখানে আছে আমাদের কসেক স্কোয়ার থিটা, এখানে আছে কট থিটা টু কট থিটা। তো দেখো আমরা যদি এই আমরা কী জানি যে এই ছকের মধ্যে আমরা তিনটি ত্রিভুজ পাই, এই একটি পাই, এই একটি পাই, এই একটি পাই। তো আমরা যদি এখানে দেখি এখানে কট আর কসেক আছে, তাহলে এখানে আছে কট, এখানে আছে কসেক, মানে আমরা এই ত্রিভুজটি পাবো। এবার এখানে সূত্রটি কী হয়, ওয়ান প্লাস এখানে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় আমাদের কসেক স্কোয়ার থিটা, তাই তো। ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় আমাদের কসেক স্কোয়ার থিটা। তো এখানে যেহেতু কসেক স্কোয়ার থিটা আছে, তাহলে আমরা বলতে পারি যে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। কী বললাম, আমরা এখান থেকে জানি যে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু আসে আমাদের কসেক স্কোয়ার থিটা থিটা। তো এখানে যেহেতু আমাদের কসেক স্কোয়ার থিটা আছে, তাহলে কসেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা এখানে এটিকে লিখতে পারি যে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এটিকে আমরা এটিকে লিখবো যে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটি সমান আমাদের এটি হয়, আর এখানে আমাদের টু, এখানে হচ্ছে আমাদের কট থিটা। বা এবার ওয়ান এখানে সমান চিহ্নের এই সাইডে টু কট থিটা আছে কিসে, প্লাসে, তাহলে এই সাইডে চলে আসছে মাইনাসে, টু এখানে কট থিটা, এখানে এটি আছে কিসে, প্লাসে, তাহলে এখানে লিখে দিই সমান চিহ্নে এই সাইডেই তো রাখছি, তাহলে এখানে হচ্ছে আমাদের কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কিছু আছে এখানে, কিছু নেই, তাহলে জিরো। বা এখানে এটি সমান আমাদের কত হচ্ছে, ওয়ান মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটি কী করে হলো, দেখো এখানে এটিকে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র ধরে এখানে এনেছি। তার মানে এখানে এটিকে এককে যদি আমি একের স্কোয়ার ধরি, এখানে মাইনাস টু এ বলতে আমি এক ধরছি, বি বলতে আমি যদি এখানে এটিকে বি ধরি, তাহলে বি বলতে আমি এখানে কট থিটা ধরছি, আর এখানে প্লাস বি স্কোয়ার বলতে আমি এখানে কটের স্কোয়ার থিটা ধরছি। তাহলে দেখো এখানে আমাদের এই মানটি ধরলে কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা কী জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়, এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এই সূত্র থেকে যদি এই সূত্রে যেতে পারি, তাহলে এই সূত্র থেকে নিশ্চয়ই এটিতে আসতে পারি। তেমনই এটি থেকে আমরা এসেছি এখানে যে এটি সমান আমাদের কী হবে, ওয়ান মাইনাস মানে এ মাইনাস বি, তাই তো। এটি যদি এ হয়, এটি যদি বি হয়, তাহলে আমাদের কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটি সমান আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার জন্য আমাদের এ বলতে ওয়ান, বি বলতে আমাদের এখানে কোয়াড, ঠিক আছে, এটি হলো।
বা এখানে ওয়ান মাইনাস এখানে হচ্ছে আমাদের কট থিটা ইকুয়াল টু সমান চিহ্নে এই সাইডে স্কোয়ার আছে, তাহলে এই সাইডে কী হয়ে যাবে আমাদের রুট হয়ে যাবে। তো জিরোর জিরোর উপর রুট হলে এটি সমান জিরোই হয়। বা এখানে আমাদের এখানে তাহলে মাইনাস এখানে হচ্ছে আমাদের কট থিটা ইকুয়াল টু সমান চিহ্নের এই সাইডে প্লাস আছে, তাহলে এই সাইডে চলে আসছে মাইনাস ওয়ান, সমান চিহ্ন উভয় সাইডে মাইনাস আছে, মাইনাসে মাইনাস কেটে দিচ্ছি। তাহলে এখানে থাকছে আমাদের কট থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে কট থিটা ইকুয়াল টু ওয়ান কখন হয়? আমরা জানি যে আমাদের যদি কট 45 ডিগ্রি হয় তবেই আমাদের এখানে কট থিটা ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে আমরা বলতে পারি যে এখানে অতএব এখানে কট থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কট 45, উভয় সাইডে কট আছে, উভয় সাইডে কট আছে, তাহলে কটের সঙ্গে কট ওয়েটিং হিসাবে যদি উঠিয়ে দিই তাহলে আমাদের থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। কী করে করলাম আরও একবার বলি, এখানে ছিল আমাদের কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 cot θ। তো আমাদের এখানে থিটার মান এই যে থিটা এর মান কত সেটি বের করতে বলা হয়েছিল। তো এখানে আমাদের হয়তো বা কটকে কসেকে পরিণত করতে হবে, নয়তো বা কসেককে কটে পরিণত করতে হবে, তবেই আমরা থিটার মান পাবো। তো এখানে দেখি যে এখানে আমাদের ইজি হচ্ছে এখানে আছে কসেক স্কোয়ার থিটা। তো আমরা জানি যে এখানে আমরা কী জানি যে 1 + cot² θ ইকুয়াল টু হয় কসেক স্কোয়ার থিটা, এই ত্রিভুজ থেকে সূত্রটি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা সেই অনুযায়ী লিখেছি যে 1 + cot² θ ইকুয়াল টু যেহেতু কসেক স্কোয়ার থিটা, তাহলে এই কসেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা এটিকে লিখতে পারি 1 + 1, এখানে এটি আছে এই সাইডে প্লাস, তাহলে এই সাইডে নিয়ে আসছি মাইনাস হয়ে যাচ্ছে, এখানে প্লাসের মানটি এখানে একটু সরিয়ে বসিয়ে দিয়েছি, এখানে কিছু থাকছে না মানে সমান চিহ্নের এই সাইডে জিরো। এবার আমাদের এখানে এটি a - b² এই সূত্রের আকারে চলে এলো যে a - b² ইকুয়াল টু a² - 2ab + b², তাহলে আমাদের এটিকে যদি একটু সাজিয়ে লেখো তাহলে দেখবে যে তোমাদের এই আকারে চলে আসছে। তাহলে আমরা বলতে পারি যে এটি সমান আমাদের a - b² এ বলতে 1, b বলতে আমাদের কট থিটা। এবার এই সাইডে আছে স্কোয়ার, তাহলে স্কোয়ারটি সমান চিহ্নে এই সাইডে রুট হয়ে যাবে, জিরোর উপরে রুট হলে আমাদের জিরোই হয়। তাহলে তোমাদের এখানে এটি দেওয়ার দরকার নেই, তোমরা ডাইরেক্ট জিরোই দিতে পারো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে জাস্ট রুটটি দিয়েছি। এবার এখানে আমাদের এই সাইডে আমাদের মাইনাস কট থিটা আছে, এখানে আমাদের প্লাস ওয়ান আছে, তাহলে প্লাসটি আমি এই সাইডে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, সমান চিহ্নের উভয় সাইডে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। এবার এখানে থাকছে আমাদের তাহলে কট থিটা ইকুয়াল টু ওয়ান। আমরা জানি যে কট থিটা ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এটি সমান কত আমাদের কট 45 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে কট থিটা ইকুয়াল টু কট 45, তাহলে থিটা কোণের মানটি কত হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজ আমাদের এখানে কষে দেখি 23.3 সমস্ত অঙ্কগুলি হয়ে গেল। এরপর আমরা কষে দেখি 24-এ যে আমাদের 4-এর যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অঙ্কগুলিকে আমরা সলভ করব। ঠিক আছে, আর এই যেগুলি করা হলো এগুলি কিন্তু তোমরা অনেক করে প্র্যাকটিস করবে, কারণ ম্যাথ তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র যদি দেখে রেখে দাও, প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু ক্লিয়ার হবে।